প্রযুক্তি বিভাগের যে প্রকল্প মানি ডেভেলপমেন্ট প্রকল্প, এই প্রকল্পের আধারে গত 15টা দিন, সেই 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের যে ট্রেনিংটা হয়েছে, এদিকে যারা এখানে পিছনে থেকে তোমাদের যারা প্রশিক্ষণ ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কুমিল্লা জেলায় ওনারা 3টা উপজেলাকে বেছে নিয়েছে, তার মধ্যে আমাদের ব্রাহ্মণ্য একটি, এর আগে ওনারা 4 দিনে বরুড়া উপজেলা আর সর্বশেষ আমাদের ব্রাহ্মণ্য উপজেলায়। এর জন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্ব উপদেষ্টা আর সচিবগণ জয় রাজসূত্র নেতৃত্বে এই আমরা যে সমস্ত জিনিস কখনো পাঠাব না, গত 10 বছর আগে আমরা এই জিনিস ভাবতে পারতাম না যে আমরা ঘরে বসে কম্পিউটার মধ্যে আয় করা যায়। সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাদের এই দেশে এত সুন্দর জিনিস বাইরে শিক্ষণীয় জিনিসগুলো উপস্থাপন করতেছে বিভিন্ন আঙ্গিকে এই ইনোভেটিভ চিন্তার মাধ্যমে। আমরা এখন ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে ভিডিওতে কথা বলতে পারতেছি, এই মোবাইলের মাধ্যমে 3G নেটওয়ার্ক ব্যবহার করে একজনের মোবাইলে আরেকজনের মোবাইল দিয়ে ছবি দেখে কথা বলতে পারতাম, যেটা আমরা আগেও 10 বছর 20 বছর আগে কখনো করতে পারতাম না। আগে আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন ছবি দেখতাম, ছবিতে দেখতাম যে সুন্দর ক্লাস, ক্লাসের মধ্যে আঙ্গুল দিয়ে প্রেস করতেছে আর এটা সিস্টেম হয়ে যাচ্ছে, এটা আমাদের এখন হাতের কাছে চলে আসে না। আমরা কিন্তু 10-15 বছর আগে 20 বছর আগে কল্পনা করতে পারতাম না। এবং তোমরা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছো, এই বেসিক প্রশিক্ষণ একটা মানে অ্যাডভান্স প্রশিক্ষণ না, তোমাদের বেসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা যে তোমরা কিভাবে কম্পিউটার ব্যবহার করবা, কম্পিউটার ব্যবহার করে বেশি দেওয়া হয়েছে, লার্নিং এর কিছু জিনিসও তোমাদের শেখানো হয়েছে, তা তোমরা পরবর্তীতে অ্যাডভান্স ট্রেনিং পাওয়ার পরে তোমরা ঘরে বসে আয় করতে পারো সেই ব্যবস্থা আমাদের এই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের যারা সাথে যুক্ত ছিলেন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট তারা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। আমরা আগে বললাম আমরা ছোটবেলা যখন ছিলাম তখন গ্রামের বয়স্কদের জন্য রাতে পড়ানো হতো, বয়স্কদের স্কুল ছিল। আমি মনে করি যে আমাদের যারা এখন 50 আর বা 60 আর যারা এখন আছেন তাদেরকে মনে হয় এরকম কম্পিউটার প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া দরকার, কারণ তারা